হ্যালো ফ্রেন্ডস, হ্যালো রাধে রাধে সবাইকে। আজকে দেখো, আমি আমার গপুর জন্য কচুরি করব। তো দেখো, কচুরির প্যাকেটটা কেটে নিয়ে আমি জাস্ট একটুখানি চিনি দিয়ে, নুনটা দলাই ছিল সেই জন্য আনা হয়নি, নুনটা পরে দেবো। তো এখন দেখো, পেস্টটা জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে 10-15 মিনিট কি 20 মিনিট, তাহলেই দেখবে কি সুন্দর থপথপে হয়ে গেছে, তাহলেই করা যাবে। আসলে মিক্সি আমাদের নেই। নুনটা জ্বালালাম, দেখো আমি তেল দিয়েছি, তেল দিয়ে ভালো করে মেখে নেব ভালোভাবে। আর জলও আমার গরম হয়ে গেছে। আলো কম না আমার ফোনে আলো কম? পিছনে এ লেগেছে, ঝাপসা হয়ে গেল। ভিডিও কলে করবা, ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা দেখো। উনুনটা একটু জ্বালাচ্ছিল, তারপরে আবার ঠিক হয়ে গেছে। তো দেখো, আমি গোপালের লুচি কচুরিগুলো যা ফুলছিল না বলে বাইরে বসে রান্না করছি। দেখো চারিদিকে শিয়াল আছে, তার সত্ত্বেও গোপালের জন্য এত সুন্দর লুচিগুলো ফুলছে যে ভিডিও না করে। ওই ওই দেখো দেখো, আদাটা দিতে পারছি না, ক্যাচার নেই। কতটা নুন দিলে আবার দেখে রাখ। না দানা পড়ে না, দানা পড়লে কিছু দানা শস্য বলে খেয়ে নেবে। শোকটা কারোর সাথে ভাগ করার নয়, যখন নিজে হাতে কিছু জিনিস তৈরি করে গোপালকে দিতে পারি, এটা হচ্ছে মনে হয় যেন আর একটা স্বপ্ন পূরণ হয়।